আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বন্ধুরা, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন, সবাইকে আমার ঈদ পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে সুস্বাগতম। আসছি গাবতলী হাটে। যদিও গাবতলী হাটে তেমন গরু এখনও উঠে নাই, গরু এখনও নাই, অনেকের কাছে ঈদের গরুই রয়ে গেছে। তারপরে কোরবানি ঈদের পরে বুঝতেই পারতেছেন বেচা কেনা তেমন একটা নাই। তারপরে চিন্তা করলাম যে গাবতলী হাটের গরু সম্পর্কে একটা, মানে যে সমস্ত গরু আছে এগুলো সম্বন্ধে আপডেট দেই। তো তার পরিপ্রেক্ষিতে আসি গাবতলী হাটে। আমার সামনে একটা বিশাল সাইজের হলস্টাইন ফ্রিজিয়ান গরু আপনারা দেখতে পাচ্ছেন। তো টিউ ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছে। ভালো আছে। গরু তো আনতেছেন, ব্যস্ত আছেন নাকি? হ্যাঁ, খালি আপনি আছেন গাবতলী হাটে? আমি থাকবো কিসে, আরো কত মানুষ আছে। এটা কি আপনার গরু? এটা আপনার ভাবির গরু? আমার ভাবির গরু। ভাবি এত বড় গরু আনছে কই থেকে? আর এই টাইমে? এই টাইমে? আচ্ছা, এটা এদিকে আসেন। এটার কি আসার বিষয় কি বলেন দেখি, এটার আসার বিষয় কি একটু বলেন। আসার বিষয় খাইতেছে, ঘুমাইতেছে, খাইতেছে, ঘুমাইতেছে। এখন এটা কি বেচা বিক্রি, মানে খামারে লাগা লাগে আনছেন নাকি কষায়? কি কষার কাছে বেচছিলাম, বেশি দিনই বেচবো না। ও কষায়ের কাছে বেচছিলেন? এটা কোন দাম দর নাই? দাম আছে, দাম থাকবে না, মানে দাম হলে বেচে দেবো। এটা কিরকম দাম এখন আছে? আড়াই লাখ হলে বেচা যাবে। এখন আড়াই লাখ হলে বেচা যাবে। তো কষাইরা কত দিছিল? ওরা দিছিল 30,000। এখন যদি কোন খামারি নেই 2,50,000। আচ্ছা আসেন। আপনার এটা এখনো বাচ্চা দেয় নাই? এটা এটা এখনো বাচ্চা দেয় নাই? হ্যাঁ, এটা তো বলছিলেন যে এই অবস্থায় নিলে 80,000 টাকা। ও বেচছেন? কত বেচলেন? 80,000 বেচছে। আচ্ছা আসেন একটু বড় বড় গরু দেখি। এই যে এটা এখন কি দাম? এটা 1,65,000। 1,65,000 হলে দর্শক এই গরুটা নিতে পারবে। তো যদিও গাবতলী হাটে তেমন গরু টরু নাই, কিন্তু আমাদের টিপু ভাই আছে গাবতলী হাটে, সব সময় থাকে। তো এটার কি অবস্থা টিপু ভাই? 1,70,000। এটা কিরকম গোস্ত হবে? কিরকম 6 মনের উপরে আছে। আচ্ছা আচ্ছা, তারপরে এটার কি অবস্থা টিপু ভাই? এটা নতুন আনছেন? এত বড় গরু পানি খাই এখন, এটা কত দিবেন? কত পাইছিলেন? 2,70,000। আচ্ছা, তো এখন কি অবস্থা? 300 হলে বেশ, 300 হইলে বেচবেন? আচ্ছা, আর আপনার পাকড়াটার কি অবস্থা? ঘুমানো অবস্থায় একটু দেখাই, ঘুমানো অবস্থায় দেখাই। তো এটা দাঁড়ান দাঁড়ান, উঠার নাগে আচ্ছা, এটা তো আপনি কি 1 বছর রাখার প্ল্যান প্রোগ্রাম আছে? তো এটা আপনার এখন পর্যন্ত রাখার ইচ্ছা আছে? দাম হলে বেশি দেবো। এটা কিরকম দাম মানে হচ্ছে, আর কিরকম দাম হলে বেশি? 1,50,000 পর্যন্ত পাইছেন? এটা তো মনে হইতেছে আগের চেয়ে একটু শুকায় গেছে। হ্যাঁ শুকিয়ে গেছে, জ্বর ছিল। হ্যাঁ
জ্বর হয়েছিল মানে পায়ের খোরা রোগ হয়েছিল। ও খোরা রোগ হয়েছিল, এখন তো সুস্থ আল্লাহর রহমতে। এখন ভালো ঠিক আছে, এখন সুস্থ আল্লাহর রহমতে। তো ওয়াল্লাহি জোড়া বানাইছো আর একটা। হ্যাঁ চলেন ওটা একটু দেখে, এটা 1.5 লাখ পর্যন্ত দাম চাই পাইছে, আর একটু বাড়তি হইলে হয়তো বা টিউব এটা বিক্রি করবে। হ্যাঁ এই যে দেখেন, ওরে বাপ, ও এরকম করতেছে। হ্যাঁ আচ্ছা, তারপরে এই যে পাকা আরেকটা আনসার নাকি? এই পাকড়াটা তো ছোট সাইজ, এটা কত এখন কি আসার বিষয় বলেন? হ্যাঁ এটা কেমন ওজন হবে মাংসের হিসাব তো এখন নাকি? এটা এটাও 1 বছর রাখবেন চিন্তা করছেন? হ্যাঁ মানে এত কমে নিয়ত নাই, নাম হইলে বিক্রি করে ফেলবেন, এত রাখার নিয়ত নাই, নিয়ত নাই। 1 লাখ লাস্ট, লাস্ট 1 লাখ। দর্শক একটু তো গরুর বা এখন মাংসের দামে গরু এর জন্য একটু দাম তো একটু ইয়ে আছে। তারপরে এই যে এটা এই ছোট সাইজ, এটার একটু উড়ান দেখি, দেখি কি অবস্থা। এটা বলেন কত? 35,000? কত? হ্যাঁ 40 হলে এটা বিক্রি করবেন আর কি নাকি? 40 হলে টিউবাই গরুটা বিক্রি করবে। তা আসলে টিউবাইয়ের খামারে আরও কিছু বকনা গরু আছে, যেমন এই গরুটা মনে নতুন আনছে টিউবাই শাহিওয়াল আমার যেটা মনে হইতেছে। না এটা আগে ছিল না, এটা শাহিওয়াল নাকি? শাহিওয়াল বাসুর তো বকনা আর কি। তো এইটা কিরকম কি দাম টিউবাই? পালাপাটি কাছে বেচবেন? আচ্ছা আচ্ছা, এরপরে এটার কি অবস্থা টিউবাই? 60-65। আর এই সাদাটা? সাদাটা বেচবো না। ও বেচবো না, সাদাটা বেচবো না, কারণ আছে। কি কারণ? এটা একটা অন্য জাত, আরে কি হাসা জাতের জন্য? হাসা না, তাহলে হরিয়ান জাত। হরিয়ান? ও হরিয়ান জাত, বিশাল বড় হবে, কত বড় হয় দেখবো। ও তো টিউবাই সাদাটা বিক্রি করবে না, এটা কত বড় হয় টিউবাই সেটা দেখবে। তো আমরা এতক্ষণে ছিলাম টিপু ভাই প্লাস এটাকে মেনলি পাগলির মিনি খামারও বলে, আপনারা যেটা জানেন এই খামার সারা বছর থাকে। আসসালামু আলাইকুম ভাবি, এদিকে একটু চেয়ারটা দেখান, এদিকে একটু যে দুই গরুর মাঝখানে আসেন। হ্যাঁ ভাবি কেমন আছেন? ভালো আছেন? আপনি বলে ভেড়া বেচবেন? ওই যে টিউবাই বলতেছে গরু বলে ওইটা আনলেন, ওটা বেচবেন না বলে, বেচবেন না ওটা কি 1 বছর পালবেন? না না, তাহলে মহরমের ভিতরে বেচবেন। তো ভাবি ঈদের পরে কি মনে হয় গরুর বাজার? মোটামুটি ভালো, মোটামুটি ভালো, খুশি আপনি? আচ্ছা ভাবি খুশি। তো আপনারা যারাই গরু নিতে চান ভাবির কাছ থেকে বা, কিন্তু আসলে আমাদের ভাবি টিপু ভাইয়ের ওয়াইফ, তো তারই এই খামার বেসিক্যালি। এই খামারে সারা বছরই ছোট বড় সব সাইজের গরুই থাকে, যে গরুগুলো আজকে দেখাইলাম এগুলো মোটামুটি দুজনই মালিক, এবং টিপু ভাই না থাকলে ভাবি থাকবে, ভাবি না থাকলে টিপু ভাই থাকবে, এদের যে কোনো একজনকে এসে পেয়ে যাবেন। আমি একটু টিউব ভাইয়ের কাছ থেকে তার মোবাইল নাম্বারটা একটু নেই। টিউব ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন, কার আপনার ভাবির নাম্বার? আপনারটা বলেন, ভাবিরটাও বলতে পারলে বলতে পারেন। 018-018-45-46-76-792-792। আমার ভাবি কি ভেড়া বেচবে নাকি? টিউব ভাইয়ের খামারে কিন্তু ভেড়াও আছে দেখতে পাচ্ছেন, কিছু ছোট 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 ভেড়া কিন্তু আছে, যে দেখতে পাচ্ছেন ওই যে ওখানে আছে বাসুর। টিউব ভাইয়ের খামারে আসলে সবই আছে বেসিক্যালি। তো আজকে আর বেশি কথা বলবো না, ঈদ পরবর্তী, এটা আমার প্রথম ভিডিও, হয়তো নিয়মিত ভিডিও আপনাদেরকে দিতে পারতেছি না, বাট খুব তাড়াতাড়ি নিয়মিত হওয়ার চেষ্টা করবো। গাবতলী হাটে যখন সবাই আসবে, সব ব্যাপারীরা আসবে, ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দিব। তো আজকে এখানেই। হ্যাঁ হাটে আমি হারিয়ে গেছি কিসে? আরে না না, তো টিউবাই বলতেছে আমি নাকি হারাই গেছি? না হারাই নাই, আমি আছি আপনাদের সাথেই।
ইনশাল্লাহ। আসলে ঈদের এখনো মাত্র 15 দিন হয়েছে, আরো 15 দিন 20 দিন এরকম হবে ইনশাল্লাহ। তারপর থেকে গরুর বাজার আস্তে আস্তে একটু জমজমাট হবে, তো তখন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আবার রেগুলার ওয়াইজে গরুর বাজারের কী অবস্থা, গাবতলী হাটে কী অবস্থা, গরুর ব্যাপারীরা কেমন আছে বা গাবতলী হাটে গরুর দামের কী অবস্থা প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা করব। তো এখানেই বিদায় নিব ইনশাল্লাহ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।